নিজের ঘরের লোক ভালো আর তোমার স্বামী তোমার কাছে খারাপ, চলে এসছি বাড়ির কাছে, গাড়িটা ওদিকে রেখে দিয়ে এসছি এখন এখানে। আমাকে সকালবেলাই বলে দিয়েছিল যে আসার সময় তুমি মানে বাপের বাড়ি হয়ে ঘুরে আসবে, ওখান থেকে ওর মা খাবার দেবে, তো খাবারটা নিয়ে আসতে হবে, ঠিক আছে? তো সেই জন্য আমি ওখানে গেছিলাম। আর যাওয়ার সময় আমার মাথায় ঘুরছিল যে আজকে একটা বন্দোবস্ত করে দেবো, ঠিক আছে? Years later. কি আবার হবে? হবার আবার কি বাকি রয়েছে? হবার কি বাকি রয়েছে? তোমার দাদা মার খাইয়েছে আজকে আমাকে। হতে পারে না, তোমরা তোমার দাদা সত্যি কথা বলে আর আমি মিথ্যা কথা বলি? আমাকে মিথ্যাবাদী মনে করো নিজের স্বামীকে? তোমার দাদার সাথে সেই সপ্তাহে একটা ইয়ার্কি মারলাম বলে ও সেদিনকার বললো যে এর ব্যবস্থা আমি করবো বলে আজকে জিমে গেলাম বলে আমার তিনজন মিলে মারলো। পুরো মনে হচ্ছে প্রি প্ল্যান করে তোমার দাদা এই কাজটা করেছে আমার সাথে। হতেই পারে না মানে আমি কি মিথ্যা কথা বলছি? এগুলো অন্য কারোর কাছে আমি মার খেতে যাবো? তোমাদের তোমার দাদার জিমে তিনটে ছেলে মিলে মেরেছে আমাকে। হতেই পারে। হ্যাঁ, কলার এরকম করে টেনে দিয়ে ধরে ধরে মারলো আমাকে। তো জামা ছিল না, তোমার মাথা ফাটলো। হ্যাঁ, হতেই পারে। শুটিয়ে লাল করে দেবো, নোংরা আমি বার করে দেবো। মানে নিজের ঘরের লোক ভালো আর তোমার স্বামী তোমার কাছে খারাপ? হতেই পারে, বিশ্বাস আমি করতেই পারি। বিশ্বাস না থাকলে তুমি ফোন করো জিজ্ঞাসা করো তুমি। হ্যাঁ, ফোন করারও কোনো দরকার নেই ওদের সাথে। যদি ফোন করো আমার সাথে কোনো সম্পর্ক নেই, ঠিক আছে? না, ফোন করার তো কোনো প্রয়োজন নেই তোমার। ফোন করবে না তুমি, ওর সাথে কোনো সম্পর্ক নেই তোমার। এইভাবে একটা কুকুরের মতো মেরেছে, এরকম হাড়, এরকম শুকনো হাড়, লজ্জা করলো না এইভাবে মারতে আমাকে? আমিও ছাড়বো না, মনে করবে না। বললাম তো আমিও ছাড়বো না, আমি মহিলা দিয়ে মার খাওয়াবো, মহিলা সমিতিকে বলে মার খাওয়াবো আমি। চার বার বলে পড়নে নিকলে বালে ছাত্রों को राजनीति से दूर रहना चाहिए। পড়াই লিখাই মে ধ্যান লাগাও, IAS বানো আর দেশ কো সমাজ। তোমার কাছে আজ তোমার পরিবার ভালো, আমি খারাপ? হ্যাঁ, অবশ্যই। এরকম কুকুরের মতো মার মারলো আমাকে, কুকুরের মতো। তোমার মুখে মারিছে, হাত পায়ে মারিনি। হাত মানে চাইছিল যে তুমি হাত পা ভেঙে ভেঙে ঘরে আসি। তোমার মুখটাই খুব পছন্দ করেছে ওরা, এই জন্যই তো, এই সুন্দর মুখটার জন্যই তো রাগে তোমার দাদা আমায় মার খাইয়েছে। তোমার কি বিশ্বাস হচ্ছে না? ফোন করো তুমি তোমার দাদাকে। মানে তোমার বিশ্বাস তোমার দাদার উপরে, আমার উপরে কোনো বিশ্বাস নেই, নিজের স্বামীর উপরে বিশ্বাস নেই? ওরা তো লাত মেরে বের করে দিয়েছে বিয়ের পরে। আমি এখানে মানে ঘরে রেখেছি তোমাকে, খাওয়াচ্ছি দাওয়াচ্ছি, তারপরেও অপমান আমাকে? এরকম ভাবে কুকুরের মতো মার মারলো সেটা তোমার চোখে বিশ্বাস হচ্ছে না? আজকের পর থেকে তোমার বাড়ির সাথে সম্পর্ক ছিন্ন করবে। কেন করবে? তোমার মাকে ফোন করে বলো যে দাদা কেন মেরেছে। তোমার মাকে ফোন করে বলো যে দাদা কেন মেরেছে। না, ওকে কেন করবে? ওর সাথে কোনো কথা নেই, ওকে আমি মার খাইয়ে ছাড়বো, আমি ওকে মার খাইয়ে ছাড়বো, মহিলা সমিতি দিয়ে মার খাওয়াবো। এসে মে বড় শক্ত লড়ো। দাদা কেন মেরেছে জিজ্ঞাসা করো, ফোনটা করে জিজ্ঞাসা করো তোমার মাকে মারলো কেন, আমার গায়ে হাত তুললো কেন তোমার। হ্যালো, কে ধরেছে ফোন? আমার মা। মেরেছে বলে মেরেছে, ওনার ছেলে মেরেছে আমাকে? ওনার ছেলে মেরেছে কেন আমার গায়ে হাত দিয়েছে? মহিলা দিয়ে মার খাওয়াবো বলে দাও তোমার মাকে। হ্যালো, শালা বলে ছেড়ে দেবো না আমি, আমার বাবার জানে না, মহিলা সমিতি আমার হাতে। আবার অপমানের সীমা থাকে একদম। হ্যাঁ,
বলছি যে দাদা কোথায়? তুমি একটুখানি এলে আমাকে ফোন করতে বলো, ঠিক আছে? কি বলবে তুমি তোমার দাদাকে? দাদাকে ফোন করিনি। না তোমার দাদাকে তুমি কি বলবে ফোনটা করলে? ওকে বলবে তুই মেরেছিস কেন বল আগে। ওকে যদি আমি সাহেস্তা না করতে পারলাম তাহলে আমার নাম বদলে দেবে। ও মাই গড, ঠিক আছে। ওর সাথে ওই তিনটে ছেলে থাকে জিমে, আমি নিজের চোখে দেখেছি। হ্যাঁ শত্রুতা তো তোমার দাদার সাথে, কারণ ওর মনকে আমি বিয়ে করেছি। তুমি আজকের পর থেকে ওদের ওখানে কোনো সম্পর্ক রাখবে না। কেন রাখবে না? বরের গায়ে হাত দেবে আর তুমি সম্পর্ক রাখবে? যদি সম্পর্ক ওখানে থাকে তাহলে তুমি ঘর থেকে বেরিয়ে যাবে, এরম করে মারবে কুকুরের মতো দেওয়ালে ধরে দেবার ধরিয়ে। আর তুমি সেইখানে বিশ্বাস করবে না ওদেরকে বিশ্বাস করবে? তুমি যদি সম্পর্ক রাখতে হয় আমার সাথে রাখবে না ওদের সাথে রাখবে। লজ্জাও করে না তোমার, লজ্জাও করে না দাদা এইভাবে আমাকে মারলো। হ্যাঁ শুনতে পেয়ে গেছো তো, আজকের পর থেকে ওই পরিবারের সাথে কোনো সম্পর্ক নেই তোমার, ঠিক আছে? কোনো সম্পর্ক নেই বলে দিলাম। এইভাবে মার, এইভাবে মার, কেউ কুকুরকেও মারে না, কোনো পশুকেও মারে না, এইভাবে মার। আবার কাঁদার কি আছে তোমার? কাঁদার কি আছে? আমাকে মারলো আমি কাঁদলাম না, তুমি কাঁদছো কি করতে? তুমি তো খুশি হতে আমি যদি মরে যেতাম, টপকে যেতাম। হ্যাঁ কাঁদার কি আছে? মারলো আমাকে, আমি কাঁদছি না, আমি বললাম মহিলা সমিতি দিয়ে মার খাওয়াবো আর তুমি কাঁদছো। আরে বাবা কাঁদতে হবে না, সম্পর্ক রাখো ওদের সাথে, ঠিক আছে? তোমার দাদা মা বাবা এরাই তো জীবন জন্ম দিয়েছে, এদের থেকে কোনোদিন দূর হবে না। স্বামীকে ছেড়ে দেবে তাও ভালো, ঠিক আছে? ওরা জন্মে জন্ম দিয়েছে, জন্ম থেকে তোমায় দেখে এসছে, ঠিক আছে? ওদের সাথ কখনো ছাড়বে না, এই ব্র্যান্ড ছিলাম। কাঁদার কিচ্ছু নেই, ছাড়ো ছাড়ো। ইয়ার কি মারছিলাম ক্যামেরা? আরে করছিলাম তোমার সাথে। আরে এগুলো ফলস, এই দেখো এগুলো সব ফলস, ওই ফলস এগুলো, এই দেখো এটা আলতা রক্ত না, ফলস এগুলো। আরে বলেছি কিছু মনে করো না, প্রায় ছিলাম। আবার সেই কাঁদার কি আছে? বললাম তোদের কাছেই থাকবে। তো যা হলো এখন তোমরা দেখতে পেয়েছ ইমোশনাল হয়ে গেছে, কারণ প্রতিটা মেয়েরই বাপের বাড়ির সাথে একটা ইমোশান যুক্ত থাকে। তো সেই ইমোশানে আঘাত করলে প্রতিটা মেয়েই মানে রেগে যায়। তো আমি চাই যে ও আমাকে ছেড়ে দিক, ঠিক আছে? আমি মরে যাই কিন্তু ওর বাপের বাড়ির সকলে ওর সাথে থাকুক, ওর পাশে থাকুক, ওকে এইভাবেই ভালোবাসা দিয়ে যাক, ঠিক আছে? আর ভালোবেসে এনেছিলাম, ঠিক আছে? কেউ কোনোদিন ওকে তাড়াইনি, মানে আমি যেটা বলেছি ইচ্ছা করে, এগুলো মেয়েদের বললে রেগে যায় বেশি। তো বাপের বাড়িকে নিয়ে কিছু আঘাত করলে কোনো মেয়েই মানে সেটাকে মেনে নেয় না। তো এইভাবেই ওকে প্র্যাঙ্ক করার চেষ্টা করেছিলাম, এখন ইমোশনাল হয়ে পড়েছে এখন, ঠিক আছে? তো আমি একটু ঠিক করি। আর ওর ফ্যামিলিও ওইরম টাইপের নয়, ঠিক আছে? মানে প্রত্যেকটা মানুষের মুখ থেকে একটু কথা বের করাই মুশকিল, মানে উঁচু গলাতে কথা পর্যন্ত বলে না। দেখেছো তোমরা ওর বাপের বাড়িতে যখন ব্লগগুলো করেও, আর দাদাকে তো বেশিরভাগই দেখেছো গলা থেকে আওয়াজ বেরোয় না। তো ঠিক ওই জায়গাতে একটা ঢিল মারলে ওর গায়ে লাগবে আমি জানতাম, তো লেগেছে, এখন খুব ইমোশনাল হয়ে পড়েছে। তো আমি একটু ঠিকঠাক করি, করে টোরে ফিরছি আবার পরবর্তী একটা ভিডিওতে। হ্যাঁ দাদাকে বলে দিই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও না দয়া করে। হ্যাঁ আর একটু দেখো ভিডিওয়ে, আমরা ভিডিওগুলো একটু দেখো কেমন বানাচ্ছি। তো আশা করছি এবার থেকে আমাদের ভিডিওগুলো ভালো হবে। আজকে যে কালোটা আমি করেছি সেটা ঠিক করি, দেখা হচ্ছে আমার পরের ভিডিও। তুমি লাইক কমেন্ট করে দিও যদি ভালো লেগে থাকে। হ্যাঁ টাটা।